তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিজয়ে উল্লাসে মেতেছে ফিলিস্তিনের জনগণ। এরদোয়ানের স্মরণীয় এই জয়ে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এ সময় এরদোয়ানের ছবি নিয়ে গানের মাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তা জানান সাধারণ ফিলিস্তিনিরা। প্রাথমিক ফল ঘোষণার পর রাতেই রাস্তায় নেমে আসে নানা বয়সী ফিলিস্তিনি নাগরিক। তারা তুরস্কের পতাকা উড়িয়ে মেতে ওঠেন উল্লাসে। শুধু উল্লাসই নয়, এরদোয়ানের জয়ের আনন্দে মিষ্টি বিতরণ করা হয়েছে ফিলিস্তিনের খান ইউনুস শহরে। আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিজয় উদযাপনের জন্য মিষ্টি বিতরণ করেছি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য তাকে আমরা অভিনন্দন জানাই, কারণ তিনি সবসময় ফিলিস্তিনের সমর্থক ছিলেন। শুধু সাধারণ ফিলিস্তিনিরাই নয়, এরদোগানের এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানাতে ভোলেননি হামাসের মুখপাত্র হাজেম গাসেম। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এই সংগ্রামে এরদোয়ানকে পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ধন্যবাদ জানাই তুরস্কের জনগণকে এরদোয়ানকে আবারও নির্বাচিত করার জন্য। আমরা আশা করি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বৈধ সংগ্রামের জন্য এবং আমাদের জনগণের জন্য তুরস্ক আরও সহায়তা করবে, যাতে ফিলিস্তিনি জনগণ দখলদারদের থেকে তাদের ভূমি ফিরে পায়। বরাবরই ইসরায়েলি আগ্রাসনের কট্টর সমালোচক এরদোয়ান, যে কোনো হামলা সহিংসতা জানিয়েছেন ধিক্কার। এছাড়া তার শাসনামলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সবসময় সমর্থন জানিয়ে এসেছে তার সরকার। অন্যদিকে ইসরায়েলি প্রশাসনের অভিযোগ স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং অন্যান্যদের মদদ দেয় এরদোয়ান সরকার। উল্লেখ্য, গত 14 মে-র প্রথম দফার ভোটের পর তুরস্কের নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। গতকাল 28 মে দ্বিতীয় দফার ভোটে তুরস্কের প্রেসিডেন্ট পদে 52.14% ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পেয়েছেন 47.86% ভোট।